প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের হৃদরোগ। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আহমেদ নাজবুল আনাম 1977 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ফরাজি হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম এবং এনটিভির সকল কলাকুশলীকে স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের হৃদরোগ। তো শিশুদের ক্ষেত্রে কি ধরনের হৃদরোগ রয়েছে? মানে শিশু কার্ডিওলজির যে কনসেপ্টটা এই বাংলাদেশে একদমই নতুন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে গত 4 বছর ধরে MD কোর্স খোলা হয়েছে। এর আগে আসলে এই বিষয়টা ছিলই না। অনেক বাচ্চাই কিন্তু হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে জন্মগতভাবে জন্মগ্রহণ লাভ করে। তাহলে আপনি যদি জন্মের সময়টা আপনি ধরে দিতে পারেন এবং তার সমস্যার সমাধান করে দিতে পারেন, সে আপনাকে সার্ভিস দেবে, হয়তো সে 70 বছর বাঁচবে। আর আপনি একজন বয়োবৃদ্ধকে যদি আপনি করেন, হয়তো তার জীবনের শেষ স্টেজে উনি 65-তে আছেন, হয়তো আরও 10 বছর বাঁচবে, 10 বছর। তাহলে এখান থেকে কিন্তু কনসেপ্টটা আসা, আপনি যদি একটা বাচ্চা সঠিকভাবে যদি আপনি রোগ ধরে দিতে পারেন এবং সে অনুযায়ী চিকিৎসা দিতে পারেন, সে আপনার দেশের সম্পদ হতে পারে, যেখানে আপনার বাবু আপনার বাচ্চাটা দেশের বোঝা হতে পারতো। তাহলে সঠিক সময় যদি আপনি শিশুর রোগের ধরে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের বাচ্চার পুরোপুরি আমূল জীবন চেঞ্জ হয়ে যাবে। সেখান থেকে কিন্তু এই শিশু কার্ডিওলজি কনসেপ্টটার আসলে এখন এতটা বিস্তর। এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি ধরনের রোগী আসলে আসছে? বলি আগের যেমন ঠান্ডা কাশি, ঘন ঘন ঠান্ডা কাশি লাগলেই অনেক মা বাবারা ভাবেন যে আমার বাচ্চার অ্যালার্জি হচ্ছে, আমার বাচ্চা স্যার লম্বা হচ্ছে না, এটা মনে কোনো এমনি হরমোনে কোনো সমস্যা আছে কিনা। আমরা বলবো যদি আপনার বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লাগে, বাচ্চাটা নীল হয়ে যেতে থাকে, বাচ্চার ঘন ঘন নিউমোনিয়া হচ্ছে, আপনার বাচ্চাকে ঘন ঘন ঠান্ডা কাশির জন্য হাসপাতালে ভর্তি করতে হয়, আপনার বাচ্চা ঠিকমতো গ্রোথ হচ্ছে না, আপনি খুঁজে দেখুন আপনার বাচ্চার হার্টে কোনো সমস্যা থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জি বলে দেখা যাচ্ছে আসলে বাচ্চার হার্টে একটা হোল বা ছিদ্র আছে। আপনি যদি ছিদ্র বন্ধ না করেন, এই নিউমোনিয়া তো কোনোদিনও ভালো হবে না এবং একটা সময় দেখা যাবে ফ্যাটাল কিছু হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা বলবো শিশু কার্ডিওলজিস্ট যারা আছেন তাদের কাছে আপনারা যান। এখন আমাদের ডাক্তাররা জিনিসটা আস্তে আস্তে নতুন যেহেতু কনসেপ্ট, তাদের কাছে আসলে ইনফরমেশনগুলো যাচ্ছে এবং ওনারাও যাদের ঘন ঘন ঠান্ডা কাশি লাগছে ওনারা শিশু কার্ডিওলজির কাছে বাচ্চাটাকে পাঠাচ্ছেন। আচ্ছা, তো কি কি ধরনের হৃদরোগ শিশুদের হতে পারে? যাদেরই ঘন ঘন ঠান্ডা কাশি লাগে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নীল হয়ে যাওয়া, একটা নীল ছাড়া। যদি কোনো বাচ্চা নীল ছাড়া বারবার ঠান্ডা কাশি লাগে, তাহলে আমরা ধরে নেব হয়তো তার কোনো হার্টে হোল আছে, সেটাকে আমরা বলি অ্যাসায়নোটিক হার্ট ডিজিজ, যেগুলো আমরা বলি ASD, VSD, PDA, এই ধরনের রোগ। এটা খুব কমন, এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের থাকতে পারে। আর অনেকে আমাদের কাছে বলেন, স্যার আমার বাচ্চা নীল হয়ে যাচ্ছে, ঠোঁট টোটগুলো নীল হয়ে যায়, হাতের তালু হাতের নখগুলো নীল হয়ে যাচ্ছে, তাদের আমরা সায়ানোটিক হার্ট ডিজিজ বলি। আমাদের দেশের টেট্রোলজি অফ ফ্যারড বা টফ রোগটা খুবই কমন। কোন বয়সী মায়েরা প্রথম বুঝতে পারে যে আমার শিশুটি আসলে কষ্ট পাচ্ছে এবং বারংবার একই সমস্যা হচ্ছে? যদি অ্যাসায়নোটিক হার্ট ডিজিজ বা যদি নর্মাল ঠান্ডা কাশি বারবার হয়, তাহলে আপনি ধরে নেবেন এটা জন্মের 6 মাসের ভিতরেই আপনার সিমটম অ্যাপিয়ার করতে পারে। আর যেগুলো নীল হয়ে যায় সেগুলো তো 6 মাসের পরে সাধারণত হয়, যে স্যার আমার বাচ্চা তো 6 মাস পর্যন্ত ভালোই ছিল, হঠাৎ করে দেখছি যখনই কান্নাকাটি করে তখন দেখা যাচ্ছে হাতটা মুখটা নীল হয়ে যাচ্ছে, তাহলে এটা বয়স ভেদে সায়ানোটিক এবং অ্যাসায়নোটিক সিমটমটা ভ্যারি করতে পারে। তাহলে আমাদের বলবো আমরা যখনই এই ধরনের ডাউট থাকবে আপনার, আমরা একটি স্ক্রিনিং ইকো করাবো, অবশ্যই একজন শিশু কার্ডিওলজিস্টের কাছে যেয়ে আমরা স্ক্রিনিং ইকো করাবো। যদি হার্টে কোনো মিনিমাম সমস্যা থাকে উনি এটা বের করে ফেলবেন। দেখুন আমি যেটা বোঝাই, একটা বালতিতে যদি ফুটা থাকে আপনি তো পানি ঢেলে লাভ হবে না, আপনাকে ফুটাটা বন্ধ করতে হবে। তাহলে আপনার বাবুর শরীরটা ঠিক সেরকমই। ওনার যদি হার্টে কোনো সমস্যা থাকে আপনি যতই ইনপুট দিন এটার আপনি আউটপুটটা রেজাল্টটা পাবেন না, কারণ তার হার্টে একটা সমস্যা হয়ে বসে আছে। তাহলে হার্টের ওই যদি আপনি ফুটাটাকে যদি হোলটাকে বন্ধ করেন, তাহলেই আপনি ভিটামিন বলেন, জিঙ্ক বলেন, খাবার দাবার দেবেন, সেটা তার শরীরে কার্যকরী ভূমিকা পালন করবে। মূল সোর্সটা সমস্যা সমাধান না করলে তো কোনো লাভই আপনার হবে না। আচ্ছা, এক্ষেত্রে আর কী কী উপসর্গ রয়েছে? ঘন ঘন ঠান্ডা কাশি লাগাটা আছেই, গ্রোথ না হওয়া, আমরা বলি যদি বাচ্চার ঠিকমতো গ্রোথ না হয় এবং বেশ পরিমাণ ফ্রদি স্পুটাম হচ্ছে, খুব কাশছেন, কফ যাচ্ছে, ঘন ঘন কফ যাচ্ছে এবং বুকের খাঁজটা ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছে, অনেকের হাড় বুকে যে রিব কেজগুলো ভালো করে তৈরি হয় না, সেরকম যখন হয় তখন আমরা বলি যে এবং আপনার হার্টটাকে চেক করা ভালো। আর আপনি যেটা বলেন একটু বেশি বয়স্ক যারা, তারা বলে তাদের প্যালপিটেশন হচ্ছে, বুক ধরফর করছে, একটু দৌড়ালে একটু সিঁড়ি বাইলে সে হাঁপিয়ে যাচ্ছে,
আমরা বলি এফোর্ট ইনটলারেন্স, কোন একটা কাজ করে কিছু বয়সে হাঁপিয়ে যাচ্ছে অথবা খেলাধুলা খেলাধুলা করছে, খেলা মাঝখানে যে হাঁপিয়ে যাচ্ছে। অনেক বাচ্চা বলে মা স্যার আমার বাচ্চা কিছুক্ষণ দৌড়ঝাঁপ করার পর বসে আমার এই পাটা যখন সে এইভাবে বসে হাঁটু বুকের সাথে লাগায় তখন তার কষ্টটা কমে, এটাকে আমরা স্কোয়াটিং বলি। হ্যাঁ, একটু দৌড়ঝাঁপ করলে যখন তার কষ্ট হয়ে যায় ওই বাচ্চাটা নিজের মনের অজান্তেই সে এই পজিশনটা নিয়ে নেয়, তখনই আপনার সন্দেহ হতে পারে যে এই জিনিসটা আপনার বাবুর হার্টে কোনো সমস্যার জন্য হচ্ছে কিনা। সাধারণত যারা সায়ানোটিক হার্ট ডিজিজ বা টফের পেশেন্ট, টেট্রালজি অফ ফ্যালট, তাদের এই ধরনের এফোর্ট ইনটলারেন্স থাকে এবং তারা স্কোয়াটিং পজিশনে যায়। একটু দৌড়ঝাঁপ করলে তাদের কষ্ট হয়, তারা একটু বসে তাদের পাটা দেখা যাচ্ছে এইভাবে চেপে বুকের সাথে চেপে রাখছে, তারা মনের অজান্তেই করছে। তারা এইচডি যে রোগটা হার্টের দেখা যায় যে মহিলারা যখন তাদের বাচ্চা হতে যায় তখন যখন সিজার টিজার করতে যান তখন তাদের ধরা পড়ে যে শ্বাসকষ্ট হচ্ছে, হার্টে কোনো সমস্যা আছে কিনা। তাহলে এটার সমস্যা তখন তার প্রেগনেন্সির সময় তার কমপ্লিকেশন তৈরি হচ্ছে। জিনিসটা যদি আপনি তখন ধরে দিতেন তার কিন্তু সমস্যাগুলো হতো না। তাহলে ব্যাপারটা তাই, আপনারা রুটিন ইকো করাতে পারেন, এটা কোনো সমস্যা না। আমরা তো বিভিন্ন টেস্টই করি, আপনার বাবু যদি মিনিমাম ডাউট থাকে আমার বাচ্চার বেশি বেশি কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই একটা রুটিন ইকো করে ফেলাটা উচিত হবে। স্যার, যেহেতু হার্টের ছিদ্র নিয়ে কথা বলছি তো জানতে চাইবো, অনেকেই ভাবতে পারেন যে এটি একটি স্ট্রাকচারাল সমস্যা, তো আদৌ কোনো ঔষধে এটি বন্ধ হবে কিনা বা এরকম কোনো ঔষধ রয়েছে কিনা? এটা ডিপেন্ড করছে যে আপনার বাবুর হার্টের ছিদ্রটা কোন টাইপের এবং হার্টের কোন লোকেশনে আছে। তাহলে সঠিক একটা ইকো আপনার এই প্রশ্নের উত্তর বলে দিতে পারবে। সাধারণত আমরা বলি যদি ভিএসডি হয় আমরা সাধারণত 2-3 বছর পর্যন্ত ওয়েট করতে বলি, কারণ 3 বছরের ভিতরে সাধারণত যেগুলো ক্লোজ হয়ে যাওয়ার সেগুলো হয়ে যায়। অবশ্যই আমি যেটা বললাম যে এটা ডিপেন্ড করবে তার কোন টাইপের হচ্ছে। আর 3 বছরের ভিতরে সাধারণত যদি ক্লোজ না হয় তাহলে এটা আর বন্ধ হবে না, অবশ্যই এটাকে বন্ধ করতে হবে। আর এইচডি যেটা বললাম যে অনেক প্রেগনেন্ট মহিলা 20 বছরের যে এটা সাধারণত সিমটম প্রকাশ করে না, তাহলে বলা হয় যে সর্বশেষ 8 বছরের ভিতরে যদি ক্লোজ না হয় তাহলে বুঝতে হবে এটা বন্ধ করতে হবে না, এটাকে বন্ধ করতে হবে। আর এটা যেটা আছে পিডিএ, যদি 5 মাসের ভিতরে এটা বন্ধ না হয় তাহলে এটার বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই জিনিসগুলো আপনি মাথায় রাখুন, 3 বছর পরও যদি দেখেন আপনার বাচ্চা ঠান্ডা কাশি ঘন ঘন লেগেই যাচ্ছে, কষ্ট হচ্ছে, আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন হার্টের কোনো সমস্যা আছে কিনা খুঁজে দেখার জন্য। তো এক্ষেত্রে চিকিৎসকরা কিভাবে সাহায্য করতে পারেন? চিকিৎসা আসলে আমরা 2 ধরনের চিকিৎসা বলি, যেটা অ্যাসিনোটিক হার্ট ডিজিজ যেটা নীল হয় না বাচ্চা, তাহলে তাদেরকে আমরা বলি বোতাম পরানো। আমরা কোনো ওপেন হার্ট সার্জারি ছাড়া, এখন আমাদের টেকনোলজি এত উন্নত হয়ে গেছে এবং আমাদের দেশে এটা হচ্ছে সফলভাবে হচ্ছে, এটা বোতাম পরানো। আমরা অ্যানজিওগ্রামের মাধ্যমে আমরা এখান থেকে কুচকিন ভিতর দিয়ে ঢুকি, আমরা একটা তার ঢুকিয়ে হার্টে নিয়ে হার্টের যেই জায়গাটা ফোটা আছে সেই জায়গায় তারটাকে নিয়ে আমরা বোতাম পরাই বা ডিভাইস পরাই, সেটা বাংলাদেশে সম্ভব। এটাও ক্ষেত্রভেদে কোন টাইপ তার উপর নির্ভর করছে আমরা এটা করতে পারবো কি না। আর যেগুলোকে আমরা ওপেন হার্ট সার্জারি ছাড়া ডিভাইস করতে পারবো না সেগুলোকে আমরা সার্জারি করতে যাই। তো সার্জারিও বাংলাদেশে হয়, খুব ভালোভাবেই হয়। তো এটা আসলে ডিপেন্ড করছে তার কতটুক সাইজ, খুব বেশি বড় সাইজ হলে বুঝতে পারছেন এটা বোতাম পরানো সম্ভব হবে না, তাকে আমরা সার্জারি করতে হবে আমাদের। এই সার্জারিগুলো করার জন্য কি ধরনের প্রি অপারেটিভ প্রস্তুতি আসলে প্রয়োজন? আসলে প্রস্তুতি তো আমরা প্রথমেই বলবো যে কাকে সার্জারি, যেটা আপনি প্রশ্ন করছিলেন, যদি একটা বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লাগছে, সে বাড়ছে না এবং মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে তার ঠান্ডা কাশি কোনোভাবে কমানো যাচ্ছে না, তখনই আমরা ভাববো এই বাচ্চাটাকে সার্জারি করার ব্যাপার আছে। এছাড়া আমরা কিছু প্রেশার দেখি, তো কিছু প্রেশারও যদি কোনো কারণে খুব বেশি বেড়ে যেতে থাকে তখন আমরা বুঝে নেবো এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। কারণ আপনি যদি ওয়েট যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মার আমাদের কাছে এমন একটা স্টেজে আসেন এটা ইনঅপারেবল হয়ে যায়, আপনি তখন কিছুই করতে পারবেন না, তখন যদি উল্টা আপনি বন্ধ করেন বাচ্চার ক্ষতি হবে, কারণ প্রেশারটা এত বেশি বেড়ে যায় তখন সমস্যা হয়ে যায়। এই জন্য আমি সবসময় বলবো সঠিক সময় সঠিক চিকিৎসা করুন, পরবর্তীতে বলতে কোনো আপনার টাকা পয়সা থাকলেও আপনি এটার সমাধান আর করতে পারবেন না। জানছিলাম যে শিশুদের হার্টে যদি ছিদ্র থাকে তো আমরা কী কী ধরনের চিকিৎসা তাদের জন্য দিতে পারবো বাংলাদেশে। এখন একটু জানতে চাইবো এই ধরনের কনজেনিটাল অ্যানোমালিস ছাড়াও আর কোনো ধরনের হৃদরোগ বাচ্চাদের হতে পারে কি না? আসলে যেটা হয় এগুলোর বাইরে, এগুলো ধরেন ছোটো বাচ্চা তারা বলছেন, এটা মা বাবাই স্বপ্রণোদিত হয়ে আমাদের কাছে নিয়ে আসছেন। আর যারা স্কুল গোয়িং বাচ্চা তারা যেটা আমাদের কাছে খুব কমপ্লেন করেন যে তাদের বুক ধরফর করছে, প্যালপিটেশন হচ্ছে এবং বুকে ব্যথা করছে। দেখবেন আপনারই প্রতিবেশী অনেক বাচ্চা বলবে যে বুকে ব্যথা হয়, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে আসে। তো ইয়েস, আমরা যেটাকে অ্যারিদমিয়া বলি, বাচ্চার বুকে ধরফর বা প্যালপিটেশন হয়ে আমরা খুঁজে দেখি কোনো ধরনের বড়দের মতো কোনো অ্যারিদমিয়া বা হৃদস্পন্দন ঠিক নিয়মিত হচ্ছে কিনা, না হলে সেটাও আমরা স্ক্রিনিং করি এবং চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তাহলে আপনার প্রশ্ন উত্তর হচ্ছে দুটো, একটা হচ্ছে বাচ্চার প্যালপিটেশন বা বুক ধরফর, আর একটা হচ্ছে বাচ্চার
বুকে ব্যথা। স্ক্রিনিং করে আপনারা কি দেখতে পান আসলে যে কি হয়েছে অ্যাকচুয়ালি বা বুকে ব্যথাটা কেন? এখন যেটা বুক ধরফরের কথাটাই আমি আসি, যেটা বাচ্চারা বলেন, দেখুন বাচ্চাদের কথাটা আসলে আমাদেরকে বুঝতে পারছেন যে আমরা তাদের কথা বিশ্বাস করব, কিন্তু আমরা এটাকে অবশ্যই পরীক্ষা করে দেখব যে উনি আসলে কি বলছেন। কেন বাচ্চাদের কষ্ট হলো, ওরা তো আসলে এক্সপ্রেস করতে পারে না। বাচ্চাদের নিয়ে তো এটাই সমস্যা, একটা বড় সে তো বলতে পারে আমার এখানে ব্যথা হচ্ছে ওখানে ব্যথা হচ্ছে, বাচ্চারা তো সেটা বলতে পারে না। আমরা যেটা করি, আমরা ইসিজি বা ইকো করি, কোনো ধরনের অ্যারিদমিয়া কোনো বা হৃদস্পন্দনের কোনো অসংলগ্নতা আছে কিনা এটা আমরা বের করার চেষ্টা করি। যদি দেখি হ্যাঁ আছে, তাহলে ওই অনুযায়ী আমরা চিকিৎসা দিই। তবে প্রায় ক্ষেত্রেই দেখা যায়, এটা আমরা বলি সাইনাস ব্যাডিকার্ডিয়া বলেন বা ট্যাকিকার্ডিয়া বলেন, বাচ্চাদের হার্ট রেট মাঝে মাঝে এমনি একটু দ্রুত বা হতে পারে, এটা নর্মাল। তো সেটাও আমরা ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন মানে যেটা নর্মাল সেই ধরনের কোনো ভ্যারিয়েশন আছে কিনা দেখার চেষ্টা করি। আর বুকের ব্যথা অবশ্যই, এটা নিয়ে আমাদের কাছে খুব রোগী আসে, আমার বাবুর বুকের ব্যথা করছে। বুকে ব্যথা হওয়ার এই বয়সে বাচ্চাদের জন্য 65% কজই হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস, যেটা গ্রোথ হতে হলে বাচ্চাদের বুকে ব্যথা হয়। এটা অনেকে ভুল করেন যে হার্টে মনে কোনো সমস্যা আছে। 80% ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাচ্চাদের এই রিবের এই কোস্টোকন্ড্রাল যে জাংশনগুলো এগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, বাচ্চাদের বুকে খুব গ্রোয়িং এজে খুব পেইন হয়। তো আমি বলবো সেটা অবশ্যই, এটা তো আপনি নিজে বুঝতে পারবেন না, আপনি আপনার চিকিৎসক ইভালুয়েট করতে হবে। আচ্ছা, তো বড়দের কিন্তু হার্ট ফেইলিয়ার আছে বা হয়, ছোটদের ক্ষেত্রেও কি হার্ট ফেইলিয়ার হতে পারে কিনা? আপনি যেটা বলছিলেন যে সমস্ত বাচ্চার ভিএসডি বা পিডি এই ধরনের থাকবে, হোল থাকবে বা এই ধরনের, তাদের হার্ট ফেলিয়ার হতে পারবে। তখনই আপনি যে ওষুধের কথা বললেন, আমরা কিছু ওষুধ দিই ওই তার এই হার্ট ফেলিয়ার যাতে না হয় সেটাকে প্রিভেনশন করার জন্য, তার যাতে চাপ বেড়ে প্রেশারটা বেড়ে না যায়। আসলে কোনো ওষুধ দিয়ে এই ধরনের হোলটাকে আপনি বন্ধ করতে পারবেন না, আপনি প্রশ্ন করেছিলেন, এই উত্তরটা আমি তখন দিতে পারিনি। তাহলে আমরা কিছু ওষুধ দিয়ে রাখি যাতে তার হার্ট ফেলিয়ার না হয়। এই ধরনের ভিএসডি বা পিডিএ থাকলে বাচ্চার হার্ট ফেলিয়ার অবশ্যই হতে পারে এবং বড়দের মতোই সে সিমটম হয় এবং চিকিৎসা আমাদের দিতে হয়, ইমিডিয়েট ম্যানেজমেন্ট। স্যার জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। প্রতিটি পরিবারেই কিন্তু এখন দেখা যায় যে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বেশি। আমরা যখন আগে দেখতাম যে দেখা যেত হৃদরোগী শুধুমাত্র কিন্তু যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদেরই হয়, কিন্তু তা কথাটি কিন্তু ঠিক না। এখনকার প্রেক্ষাপটে দেখা যায় যে এটা হওয়ার জন্য কিন্তু কোনো বয়সের দরকার হয় না। ছোট বয়স থেকে মাঝারি বয়স এবং ইয়াং জেনারেশন যারা আছেন তারাও কিন্তু এই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার বড় কারণ হিসাবে কিন্তু আমরা দায়ী করব যে ওবেসিটিকে, এবং ওবেসিটির জন্য দায়ী হচ্ছে আমাদের ইনডিসিপ্লিন লাইফস্টাইল এবং আমাদের খাবারের মধ্যে জাঙ্ক ফুড এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন, এই ধরনের বিষয়গুলো। এবং তার জন্য আমাদের খেয়াল করতে হবে যে আমরা কিভাবে এই হৃদরোগটাকে কন্ট্রোলে রাখতে পারবো। একবার যখন এই ধরনের হার্ট ডিজিজ হয়ে যায় সেটা থেকে কিন্তু এখন পরিত্রাণের পরে আর কোনো উপায় থাকে না, কিন্তু এটাকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। এবং যদি আমরা এটাকে কন্ট্রোলে না রাখি তাহলে কিছু জটিল রোগ যেমন ডায়াবেটিস, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ যেমন ফ্যাটি লিভার, এই ধরনের বড় বড় রোগগুলোতে আক্রান্ত হবার সম্ভাবনাও কিন্তু তখন বেড়ে যেতে থাকে। তাই এই সময়ে প্রথম যে স্টেপ সেটি হচ্ছে একজন ভালো ডক্টরের আন্ডারে থেকে সঠিক মেডিকেশনে থাকা এবং একজন পুষ্টিবিদের পরামর্শ মতো খাদ্য তালিকা ফলো করা। এবং আমাদের আরও খেয়াল করতে হবে যে কিছু কিছু ইনস্ট্রাকশন, যখন আমরা একটি খাদ্য তালিকা ফলো করব সেখানে কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে, যেটা হচ্ছে আমরা আলাদা কোনো লবণ বা বিট লবণ বা টেস্টিং সল্ট এই ধরনের জিনিসগুলো আমরা খাবারে ইনক্লুড করব না। সয়া সস, সস এই ধরনের খাবারগুলো আমরা আমাদের খাবারে প্রিপারেশনে রাখব না। এবং দেখা যায় অনেক সময়ই যে রেড মিট বা ডিমের কুসুম এই ধরনের খাবারগুলোর ক্ষেত্রে আমাদের একটু রেস্ট্রিকশন আমরা কিন্তু আমাদের রোগীদেরকে বলে থাকি, কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের যদি সামাজিকতা রক্ষা করতে হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের দাওয়াত বা আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস সেগুলোর জন্য আমাদের খাবারের কিছু অ্যাটেন্ড করতেই হয়। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে খাবার চুজিংয়ের দিকে, সেখানে খেয়াল করতে হবে যাতে রেড মিটটা অ্যাভয়েড করব আমরা, বা রেড মিট অ্যাভয়েড না করে আমরা যেটা ফ্যাটের অংশ আছে সেই অংশটুকু বাদ দিয়ে আমরা একটু ভেজিটেবলের আইটেম আমরা নিব। দেখা যাচ্ছে যে আমরা চিকেন আইটেম নিতে পারি, বিফ বা মাটন নিলে পরেও আমরা ফ্যাটের অংশটাই বাদ দিয়ে আমরা খাবার খাবো। এছাড়াও অনেক সময় দেখা যায় যে
অনিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে আমাদের টাইম টেবিল কোনো কিছু ঠিক থাকে না। দেখা যায় যে আমরা হয়তো বা অনেক রাত করে ঘুমাচ্ছি, আবার সকালবেলা অনেক দেরিতে ঘুম থেকে উঠছি। আমাদের প্রতিদিনে যে 45 থেকে 50 মিনিট হাঁটার বা মিনিমাম 30 মিনিটস হাঁটার একটা অভ্যাস থাকা দরকার, সেটাই হয়তো বা আমরা করছি না। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে থাকতে হবে, যে একটা সময়ের মধ্যে আমরা ঘুমাবো এবং আমরা অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠব এবং আমরা হেলদি খাবারে অভ্যস্ত হব, আমরা সঠিক টাইম মতো মেডিকেশন নেব এবং খেয়াল করব যে আমাদের খাবারের টাইম টেবিলগুলো ঠিক আছে কি না এবং যথেষ্ট আমরা একটি টাইম গ্যাপ দিয়ে খাচ্ছি কি না। অনেক সময় দেখা যায় হয়তো বা আমরা 10টা 11টায় নাস্তা করছি, আর একবারে 2টা 3টা বা 4টার দিকে আমরা দুপুরে খাবার খাচ্ছি। এই ধরনের প্র্যাকটিস যাতে না হয় এবং সকালের খাবার অবশ্যই 8টা থেকে 8:30টার ভেতর এবং তারপরে 10টা 11টার মধ্যে আমাদের কিছু একটু হেলদি স্ন্যাক্স নেওয়া দরকার। দুপুরের খাবারের মধ্যেও যাতে আমাদের ফ্যাটি আইটেমগুলো না থাকে, রান্নায় তেলের ব্যবহার এবং অয়েলি ফুড, যেটা নাকি একটা আমরা বলি যে তেল সারাদিনে 4 থেকে 5 চা চামচ, এর বেশি নয়, এই ধরনের খাবার এবং বিকেলে কিছু হেলদি খাবার খেতে হবে। রাতের খাবারটিও যাতে 9টার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলি, 10টার দিকে 1 গ্লাস লো ফ্যাট মিল্ক খাই। সেভাবে একটি গুড প্র্যাকটিসে থেকে খাদ্য তালিকা ফলো করতে হবে এবং স্বাভাবিক হালকা এক্সারসাইজ আমরা কিছু করব। তবে হৃদরোগীদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে, তারা যখন হাঁটেন বা তারা যখন এক্সারসাইজ করেন, তারা যাতে তাদের নিজের বডিটাকে রিড করেন, তারা যাতে বুঝতে পারেন যে তারা কোনো খারাপ ফিল করছেন কি না। অনেক সময় তারা অনেক দেখা যায় যে তাদের খারাপ লাগছে কিন্তু তারা হেঁটেই যাচ্ছেন, এটা যাতে না হয় সেই সময়টাতে যাতে স্টপ করে দেওয়া হয় এবং খেয়াল করতে হবে যে তারপরে উনি একটু জিরিয়ে তারপরে যদি ওনার ভালো লাগে তারপর আবার উনি একটু হাঁটাটা প্র্যাকটিস করলেন। এভাবে গুড প্র্যাকটিসের মধ্যে থেকে যদি একজন হৃদরোগী তার প্রতিদিনের লাইফস্টাইল লিড করেন তাহলে অবশ্যই তার সুস্থ থাকা সম্ভব। স্যার, হার্ট ফেলিয়ার নিয়ে কথা বলছিলাম, তো এর কি চিকিৎসা রয়েছে এবং আমাদের বাংলাদেশে সম্ভব কিনা? আসলে দেখুন, আমরা যে কনজেনিটাল হার্ট ডিজগুলো বলছি, যেগুলো আপনি যদি চিকিৎসা না করেন তাহলে যে হার্ট ফেলিয়ার থেকে অনেক ফ্যাটাল কিছুই হতে পারে, তাই না? তাহলে এখন আমি যেটা বলছিলাম, বাংলাদেশে বিভিন্ন ইনস্টিটিউশনে, আমি স্পেসিফিক যদি নাম বলি, যেগুলো আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে, খুব ভালোভাবেই হচ্ছে, ঢাকা বারডেম হাসপাতাল হচ্ছে, সরকারি যে NICVD সেখানে হচ্ছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হচ্ছে, তাহলে সেসব সব জায়গায় এখন সফলভাবে হচ্ছে। যে আমাদের এখন কিন্তু BSMU-তে বিদেশি যে ডাক্তার এনে আমাদের ফুল এখানে সার্জারির অপশন খোলা হয়েছে, এটা কিন্তু অনেকেই জানেন না। বাইরে থেকে ইন্ডিয়ান ডাক্তার যারা মাদ্রাজ মেডিকেল বা ওখানে যারা যান, ওখানে অপারেশনের জন্য যান, সেখান থেকেই ডাক্তার এনে এখানে BSMU-তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তারা সব ধরনের সার্জারি করছেন। যেই সার্জারিটা করতে আপনারা ব্যাঙ্গালোর যাচ্ছেন, চেন্নাই যাচ্ছেন, সেখানকার ডাক্তারই কিন্তু বাংলাদেশ BSMU বলেন, সরকারের কিছু তো অর্থায়ন আছেই, সেখান থেকে পেইড হয়ে তারা এখানে অপারেশন শুরু করেছেন। তাহলে এটা কিন্তু অনেকেই জানেন না। এবং বাংলাদেশ সরকারের একটা স্কিম আছে, বিনা টাকায়, কোনো টাকা ছাড়াই কিন্তু আপনি এই অপশনটা নিতে পারবেন, এই বোতাম পরানো বা ডিভাইস পরানো বা অপারেশন, যেখানে আপনার 1.5-2 লক্ষ টাকা লাগার কথা, সেটা কিন্তু প্রায় ক্ষেত্রেই বিভিন্ন স্কিমের আওতায় এসে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এই স্কিম আছে, আপনি কিন্তু একদম ফ্রি এই চিকিৎসাটা নিতে পারবেন এবং ওই সেই বাইরের চিকিৎসকই এখানে সার্জারি করছেন। তাহলে একটা বড় ইনফরমেশন, অনেক বড় একটা সুযোগ আমাদের দর্শকদের জন্য। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আবারও এনডিবির সকল কলাকুশলীকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল শিশুদের হৃদরোগ ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। তার যদি করোনা রিলেটেড কিছু সিমটম, যেমন হচ্ছে জ্বর সর্দি এগুলো থাকে, সাথে যদি তার র্যাশ চুলকানো থাকে, সারা শরীরে যদি র্যাশ থাকে, তাহলে তার কোভিড টেস্ট করা দরকার। আচ্ছা, এক্ষেত্রে র্যাশগুলি সাধারণত করোনার যে র্যাশগুলো হয় এগুলো কিছুটা স্পেশাল প্যাটার্ন থাকে, যেমন এগুলো হচ্ছে অনেকটা নেটের মতো র্যাশ হয় এবং এই র্যাশগুলো সাধারণত হাতের পাম সাইডেও থাকে এবং পায়ের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের সোল নিচেও দেখা যায় যে, হ্যাঁ, পাতার মধ্যেও দেখা যায় যে এই র্যাশগুলো হয়। তো এই র্যাশগুলোর মধ্যে কিছু কিছু র্যাশ আছে শুধু লাল হয়ে যাবে অথবা পার্পেল কালার হবে, এগুলির সাথে চুলকানো থাকে না, আবার 20% কেসে দেখা যায় যে চুলকানো থাকে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।